অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত। এই উষ্ণ অভ্যর্থনা, উষ্ণ স্বাগত জানানো অবশ্যই আপনাদেরকে কাছে টানা। কাছে টানার একটাই প্রয়াস, যাতে প্রকৃত বিজ্ঞানের আলোয় জ্যোতিষের সেই ভাবনাটা, নির্যাসটা আপনাদের কাছে পৌঁছায়। যে স্বীকৃতি ছবি আপনারা দেখছেন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে, তার কর্মপন্থার, তার জ্ঞানের, তার কাজের স্বীকৃতি একের পর এক দেখে চলেছেন, সেটা তো ভীষণভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করে। অবশ্যই সেটা কাছে আসলে তবে জানা যায়। আর সেই নিরিখেই আপনাদের যে মোস্ট পছন্দের একজন হয়ে উঠেছেন আমাদের প্রত্যেকের প্রিয় স্যার, সেটা তো বলাই বাহুল্য। হ্যাঁ, প্রফেসর ডক্টর বাসু, তার কথাই আমি বলতে চাইব। ইউটিউবে হোক বা ওয়েবসাইটে হোক, অনলাইন ভিউয়ার্সের সংখ্যা, ফলোয়ার্সের সংখ্যা, এবং তার সাথে সৃষ্টি টেলিভিশনের বুকে এই পর্দায় এই অনুষ্ঠানটা আপনারা অ্যাকসেপ্ট করছেন, কারণ তার কর্মপন্থাকে আপনারাও স্বীকৃতি জানাচ্ছেন। ঠিক যেমন চূড়ান্ত মান্যতার সেই জায়গা থেকে আইএসও মতো একটা মান্যতার সেই বিশেষ প্রতিষ্ঠান তাকে স্বীকৃতি এবং সার্টিফাই করেছেন, এবং আইএসও 9001:2015 এই বিশেষ স্বীকৃতি তার সেই কর্মপন্থা তার সার্ভিসের প্রতি গেছে। ঠিক তেমনই আলটিমেটলি সেটা যদি মানুষের কাজে লাগে, সেটার থেকে বড় স্বীকৃতি বোধ হয় আর কিছু হতে পারে না। আর ঠিক সেই জায়গায় সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা অ্যাকসেপ্ট করেছেন। এবং আজকের এপিসোডেও আমরা এমন একটা বিষয়ে আমরা আলোকপাত পাবো, এবং ডেফিনেটলি বোর্ডওয়ার্কের মাধ্যমে বুঝতে পারবো, যেটার জন্য ওনার স্পেশালিটি বলা হয় এবং যেটার কারণে উনি এতটা অ্যাকুরেট প্রেডিকশন জানাতে পারেন। হ্যাঁ, সেই মানুষটির কাছে সেই বিষয়টা নিয়েই আমাদের অনেকেরই কৌতূহল। তো আজকে কিছুটা হলেও আমরা তার স্বাদ পাব, সেই আশা নিয়ে স্বাগত জানাতে চাইব আপনাদের সাথে সাথে স্টুডিওতে আমাদের প্রত্যেকের প্রিয় স্যার প্রফেসর ডক্টর বাসুকে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আজকে আমাদের আলোচনার বিষয় জাতচক্রে বর্গ বিভাজনের গাণিতিক ব্যাখ্যা। আপনারা জানেন আমি ডিভিশনাল চার্ট ফলো করি, অর্থাৎ একজন জাতক বা জাতিকার জন্য 16-20টা চার্ট আমি দেখি, বিভিন্ন নাম আছে বিভিন্ন চার্টের। D1টাকে আমরা সাধারণভাবে বলি লগ্নচক, মুন চার্টকে বলি আমরা জাতচক্রের রাশি ছক। এরকম ডিভিশনাল চার্টে বিভিন্ন ছক আছে, বিভিন্ন ভাবের রেসপেক্টে আলাদা আলাদা ছক তৈরি হয়, এবং সেই ছকের গুরুত্ব বলতে গিয়ে আমি আমার প্রোগ্রামে প্রতিদিন কিছু না কিছু বলি। তো মূলত এই একজনের জন্য এই ডিভিশনাল চার্ট স্টাডি না করে, এক্সামাইন না করে কারোর প্রেডিকশন অর্থাৎ ফলাদেশ এবং তার রেমেডি দেওয়া উচিত না। পারফেক্ট রেমেডি দেওয়া যায় তখন যখন একজন জ্যোতিষ, একজন অ্যাস্ট্রোলজার, একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার, যিনি ডিভিশনাল চার্ট বিচার করতে জানেন, সেই বিচার করে, সময় নিয়ে বিচার করে তারপর তার প্রেডিকশন এবং রেমেডি অর্থাৎ তার প্রতিকার দিতে হয়। তার জন্য আমার প্রায় 1 ঘন্টা সময় লাগে, এটা আমি বহুবার বলেছি, আপনারা জেনে গেছেন। তো আজকে আমি বোর্ড ওয়ার্ক সেশন করব, তার সঙ্গে সঙ্গে ফোনও নেব। তো প্রথমে একটু বোর্ড ওয়ার্ক সেশন সেরে নি, নাকি তার আগে একটা ফোন নেবো। ফোনে কেউ আছেন এখন? যদি ফোনে যদি কেউ না থাকেন তাহলে আমরা একটু আলোচনা শুরু করি, কন্টিনিউ করি একটু বোর্ড ওয়ার্কের দিকে। বোর্ড ওয়ার্ক তাহলে করি। হ্যাঁ, বোর্ড ওয়ার্ক কন্টিনিউ করি। নমস্কার, কে বলছেন? মলয় বাবু, কার সম্পর্কে জানতে চাইছেন আপনি? আচ্ছা বলুন, ডেট অফ বার্থটা আমরা প্রথমে আপনার আগে জানি। আপনার পয়েন্ট অফ ভিউ থেকে, আপনার মনের মধ্যে স্যারের কর্মপন্থা কোন জায়গায় আছে, আপনি কিভাবে তাকে অ্যাকসেপ্ট করেছেন, এবং বিজ্ঞানের আলোয় বিশেষ করে অ্যাস্ট্রোলজিকে, জ্যোতিষশাস্ত্রকে আপনি কতটা অ্যাকসেপ্ট করেছেন? দাদা, ওনার যে এই মুহূর্তে স্টলিং এ যে লেখাটা উঠছে না, অধ্যাপক ডক্টর বাসু, হ্যাঁ, এবার একদম দেখুন, একদম স্যারের, আমরাও কি স্যারের ছাত্র, হ্যাঁ,
তো একজন স্যারের কাজ যেরকম ছাত্রদেরকে বোঝানো, মানে আমি আমি যতটুকু স্যারকে এখান থেকে দেখি, বেশ ততটুকু আমার মনে হয় উনি ঠিকঠাক প্রেডিকশন করছেন। আচ্ছা, যেহেতু আপনি এখনো একটা পারফেক্ট ম্যান হিসাবে আমি বলতে পারি, আপনার ভাষায় পারফেক্ট ম্যান, ওকে, তারই স্বীকৃতি রূপে কোথাও একটা আপনি আপনি জেনেও এটা আনন্দিত হবেন, আপনারই সেই ভালোবাসার পারফেক্ট ম্যান আইএসও মতো একটা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, মান্যতা চূড়ান্ত প্রতিষ্ঠান থেকে দেখেছি, সেই জন্যই আজকে আমি ওনাকে কিন্তু স্যার বলে সম্বোধন করেছি, আমি দাদা বলে সম্বোধন করতাম। আপনাদের এই ভালোবাসা শ্রদ্ধার জায়গাটা উনি যেন ধরে রাখতে পারেন, এই শুভকামনাটাও জানাই। আমি অন গড, আমি এটা একদম হৃদয় থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার প্রশ্নটা বলুন। দাদা, আমি যে ব্যবসাটা এই মুহূর্তে করছি, সেই ব্যবসাটা 2-2.5 বছর একটু মানে ডিফল্টের দিকে যাচ্ছে, তো আমি জানতে চাইছি ব্যবসাটা কি কবে থেকে আমি আবার উন্নতি করতে পারবো, বা এই বছর আপনার আর আমার যে গ্রহদের ট্রানজিট হচ্ছে, এই বছর কিছু শুভ ফল পাবো কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আর একবার বলবেন তো ডেট অফ বার্থ টাইম প্লিজটা। 7-9-79 তো ওনার ডেট অফ বার্থ তো একটা অদ্ভুত কম্বিনেশন, 7-9-7-9। হ্যাঁ হ্যাঁ, 7-5। আমরা বার বার রিপিট করছি মলয় বাবু, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। 7-5 মানে মে, 7th মে। মে, ওকে ওকে ওকে, আমাদেরও কোথাও শোনার ভুল হতে পারে, কিন্তু আমরা রিপিট করেছি বারবার। এনিওয়ে, রাত 10:05। ও, তাহলে এখান থেকে ইকো হওয়ার জন্য কোনোভাবে ওকে। আচ্ছা, 10:05 রাত্রিবেলা। হ্যাঁ, তো আপনার কাজের জায়গাতে প্রশ্ন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার ধনু লগ্ন, ধনু লগ্ন কন্যা রাশি, তো কাজের জায়গাতে দেখুন আমি বলবো যে আপনার তো কাজের জায়গাতে মনের জোর কিন্তু খুব একটা খারাপ নেই, তাই তো? আপনি কি ব্যবসা করছেন বললেন, তাই তো? ব্যবসা করছেন, ব্যবসা করার জন্য আমরা তৃতীয় হাউসটাকে খুব বেশি ইম্পর্টেন্ট দিই, কারণ আমাদের সোশ্যাল কানেকশনটা না হলে আমাদের ব্যবসা হয় না কোনো সময়। তৃতীয়তে কেতু বসে আছে, জায়গাটা ডিসরাপ্ট করছে, D1-এ রাহুর একটা অ্যাসপেক্ট রয়েছে, বুঝতে পেরেছেন? এছাড়া বলবো কিন্তু আপনার ব্যবসা সাধারণভাবে আপনি কি নিয়ে ব্যবসা করছেন, কোনো মেডিকেল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনার ভালো হয়, আপনি যদি ফার্মাসিস্ট। মাল্টিজিম তো যে সেটা আপনার খানিকটা হেলথ নিয়ে প্রশ্ন, কিন্তু আপনি মাল্টিজিমের সঙ্গে সঙ্গে যদি এই হেলথ ইম্প্রুভ করার জন্য কোনো হেলথের প্রোডাক্ট রাখেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন কি বলছি? যেমন এই বিভিন্ন রকম হেলথ ফুড, হ্যাঁ, নিউট্রিশন সাপ্লিমেন্ট, এই সমস্ত গুলো অনেক কিছু আছে, তার সঙ্গে আপনি ফার্মাসিস্ট মানে কোনো রকম যদি ওষুধের মেডিসিনের কোনো শপ করেন, বা এই মেডিকেল ইকুইপমেন্ট রিলেটেড, ঠিক আছে, যদি কোনো বিজনেস করেন তাহলে ভালো করবেন। আর এছাড়া আমি বলবো কিন্তু আপনি একটু যদি প্রতিকার করে নেন, আপনার কিন্তু এই লাইনেই বিজনেস করা উচিত স্পেসিফিক্যালি, এই জন্যই জেনে নেওয়া উচিত কোন লাইনে একজন কোন ফিল্ডে একজন বিজনেস করলে ভালো হয়, বুঝতে পেরেছেন? বাট আপনার নবাংশে বলবো লগ্নেতে আবার রাহুর অ্যাসপেক্ট রয়েছে, এবং রাহু মঙ্গল একসঙ্গে দৃষ্টি পড়ছে, মানে মঙ্গল আছে এবং রাহুর দৃষ্টি পড়ছে, এবং তার সঙ্গে রবি হচ্ছে ডেবিউটেড নবাংশে, তো এই জায়গাতে যথাযোগ্য মান সম্মানের সঙ্গে অর্থ উপার্জন আপনার কোনোদিনও হবে না যদি ঠিকঠাক প্রতিকার না নেন, বুঝতে পেরেছেন? যে মান সম্মান আপনার পাওয়া উচিত, যে এফোর্ট দিয়েছেন আজ অব্দি কাজকর্মতে সেমন পাননি, অর্থও তেমন উপার্জন করতে পারেননি, ঠিক বলছি তো? একদম, তো এটা না প্রতিকার নিলে হবে না, প্রতিকার করা সম্ভব, ইউ আর লাকি এনাফ দ্যাট আমরা এখানে রেমেডি দিতে পারবো, সবসময় সব জায়গায় রেমেডি দেওয়া যায় না, আপনার ক্ষেত্রে রেমেডি দেওয়া যাবে, তার জন্য আমাকে ডিভিশনাল চার্ট ফলো করে আমি রেমেডি দিই, আপনারা জানেন আজকে দেখতে থাকার অনুষ্ঠান। এই মুহূর্তে স্যার তাহলে আমার কোন জিনিসটার প্রতিকারের দরকার? না, আমি এইমাত্র বললাম প্রতিকার দেওয়ার জন্য আমি 1 ঘন্টা চার্ট স্টাডি করে তারপরে প্রতিকার দিই, আপনার রবি ডেবিলেটেড মানি আপনাকে চুনি দিয়ে দেবো তা কিন্তু না, চুনি দিলেও আপনাকে চুনি দেবো নাকি চুনির সাফটন দেবো, তার জন্য আমাকে এতগুলো চার্ট 16-20টা চার্ট দেখতে হবে, এই প্রতিকার জায়গাটা খুব সাংঘাতিক। আমি যাদেরকে বলবো শুনুন, শুনতে থাকুন, আপনার রবি ডেবিলেটেড মানে যে কেউ পড়ে দেবে আপনি চুনি পড়ে নিন, বলে দেবে যে কেউ, হ্যাঁ, করবেন না এটা,
আমি বলবো যারা প্র্যাকটিস করছেন থিওরিটিক্যালি বোঝানো এক জিনিস, থিওরিটিক্যালি ওদের সঙ্গে আলোচনা করা এক জিনিস, যারা প্র্যাকটিস করেন তারাই জানেন রেমেডি দেওয়াটা কি সাংঘাতিক জিনিস। রেমেডি দিতে গেলে খুব দায়িত্ব নিয়ে একজনকে রেমেডি দিতে হয়, কারণ ভুলভাল রেমেডি যদি করা যায় তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই ভুল রেমেডি না করার থেকে আমি সবাইকে বলি কোনো রেমেডি করবেন না, তারপরে ইম্প্রুভমেন্ট না হোক ক্ষতি হবে না। তাই আমাকে আপনার কনসাল্ট করতে হবে এতগুলো চার্ট দেখার পরে, এক ঘন্টা ধরে চার্ট স্টাডি করি আমি, তারপরে আমি রেমেডি কথা বলবো। আমি অনলাইনে এভাবে রেমেডি বলি না, 2 মিনিটে দেখার জন্য, 2 মিনিট দেখে রেমেডি বলা যায় না, বলা উচিত নয়। আমি বলতে পারলেও সেভাবে বলবো না, বুঝতে পেরেছেন? বাবু এটা মাথায় রাখবেন, আপনার ভাষায় যিনি পারফেক্ট ম্যান তিনি সেই রেসপন্সিবিলিটির যদি পরিচয় না রাখেন তাহলে আর পারফেক্ট ম্যান বলেন। আমি রেসপন্সিবিলিটি নিই, সবাই জানেন আমি রেমেডি দিই, রেমেডি দিয়ে বলি হবে এই সময়ের মধ্যে হবে, না নিলে আমি যদি রেমেডি দিয়ে থাকি তাহলে আমি মূল্য ফেরত দিই, এতটা গ্যারান্টি দিই। আজ অব্দি হয়নি কোনোদিন। আমি কেন মূল্য ফেরত দেওয়ার কথা বলি, আমি আমাকে দিতে হবে না, আমি সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়ার কথা বলি এই টাইমে যদি কারো এই কাজটা না হয়। হ্যাঁ, যেমন আগের দিন গভর্নমেন্ট সার্ভিস নিয়ে আমি আলোচনা করছিলাম, যদি গভর্নমেন্ট সার্ভিস চার্টে থাকে সময় উল্লেখ করে দিই, যদি না হয় তাহলে বলবো হবে না, 20 টাকা রেমেডি দিলে হবে না, যদি থাকে তাহলে বলবো হবে এবং যদি না হয় তখন তার দায়িত্ব আমি নেবো। আমরা ডিভিশনাল চার্টের অ্যানালিসিস, কিন্তু তার আগে একজন বন্ধু চলে এসেছেন, আমরা আই থিংক একটু ওনার সাথে কথা বলে ফুললি কনসেন্ট্রেট করতে চাইবো এই বিষয়টা। হ্যাঁ, কে আছেন, আপনাকে ওয়েলকাম, নমস্কার। নমস্কার দাদা, হ্যাঁ নমস্কার দুজনকে। কে বলছেন? সন্দীপন দাস বলছি, ঢাকুরিয়া থেকে। ওকে, কার সম্পর্কে আপনি আগ্রহী জানতে? আমি নিজের সম্বন্ধে জানবো। ওকে, তাহলে আমরা প্রথমে জানি আপনার ডেট অফ বার্থ। 15/3/1995। 15/3/1995 কনফার্ম? ওকে, জন্মের সময়? দুপুর 3:17 আর জন্মস্থান? কলকাতা। কলকাতা। ওকে, দুপুর 3:17। আপনি অ্যাস্ট্রোলজিকে কিভাবে দেখেন? মানে আমি নিজে সায়েন্স নিয়ে পড়ি, তো এটা একটা সায়েন্স, তো এটাকে আমি সায়েন্সের চোখে দেখি। থ্যাংক ইউ সো মাচ। বুধবার ছিল? একদম স্পেসিফিক। জন্মদিন বুধবার ছিল? হ্যাঁ, তুমি গভর্নমেন্ট সার্ভিস কোনোদিনও পাবে না। পাবো না? দায়িত্ব নিয়ে বলে নিলাম, ঠিক আছে, পাবে না, চেষ্টা করো না। হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিস জায়গায় তুমি যদি কোনো মাল্টিপারপাস কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে ট্রাই করো, তুমি কি নিয়ে পড়ছো, তুমি কি এখন কি পড়ছো, তুমি কেমিস্ট্রিতে এমএসসি করছো, তুমি কোন একটা প্রাইভেট কোন জায়গায় যেখানে তোমার দেখবে বিভিন্ন রকম ওই যেখানে তোমার ড্রাগকে সার্টিফাই করার জন্য আলটিমেট টেস্টিং ডিপার্টমেন্ট আছে, যেখানে টেস্টিং ডিপার্টমেন্ট যেখানে অথরাইজ করা হয়, মানে সার্টিফিকেট দেওয়া হয়, একটা ড্রাগ যখন মার্কেটে লঞ্চ হয় তখন বিভিন্ন কেমিস্ট, বড় বড় যে প্রাইভেট কোম্পানিগুলো আছে তারা ভালো কেমিস্ট রাখে, ঠিক আছে। তুমি কেমিস্ট্রি যে ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক, বা চেষ্টা করো না কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য স্টিক করে থাকার জন্য। পড়ানো তোমার কোনো রকম লেকচারশিপ বা কোনো রকম কলেজে চেষ্টা করো না, অর্থাৎ তোমার শিক্ষকতা নেই, তুমি চেষ্টা করো ইন্ডাস্ট্রিতে ঢোকে ভালোভাবে নিজেকে এস্টাবলিশ করার, গভর্নমেন্ট সার্ভিস তোমার হবে না ভাই। বুঝতে পেরেছো? মানে সেন্ট্রাল গভর্নমেন্ট হবে না? না, কোনো গভর্নমেন্ট সার্ভিস চেষ্টা করো না, কারণ আমি দেখতে পাচ্ছি প্রথম যে দুটো ইম্পর্টেন্ট চার্টে সেখানে গভর্নমেন্ট সার্ভিসে পাওয়ার যে যোগগুলো তার কোনোটাই নেই। হ্যাঁ, তো এবং আরেকটা কথা বলি, তোমার কিন্তু এক্ষেত্রে তোমার বিয়ের পরে কিন্তু কর্মে উন্নতি হবে, বুঝতে পেরেছ? বিয়ের পরে কর্ম উন্নতি হবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, রবি বুধ বৃহস্পতি পজিশন বলতে ভাই তুমি একটা চার্ট দেখে পজিশন বলতে বলছো, সেক্ষেত্রে বলবো পজিশনের থেকে বড় কথা আমি অনেকগুলো চার্ট দেখে পজিশনটা বলি। তো তোমার এখানে সব থেকে প্রবলেম হচ্ছে যে 10th হাউসে কেতু বসে আছে D1 এ, এবং সেটা নবাংশেতেও 10th হাউসে, মানে নবাংশে লগ্ন সাপেক্ষে 10th এ কেতু বসে আছে, বুঝতে পেরেছো? এবং রাহুর অ্যাসপেক্ট করছে, তো সেখান থেকে একটা বড় রকম ডিস্টারবেন্স আছে, আর তুমি সেক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রচুর এফোর্ট দিলো সে অনুযায়ী চাকরি পাবে না। এছাড়া রবির কথা জানতে গেলে আমাকে অনেকগুলো চার্ট দেখে তবে রবির অ্যাকচুয়াল আমি স্ট্যাটাসটা বলি, ফট করে D1 নিজস্ব দেখে আমি বলবো না কিছু, ঠিক আছে? ওকে সন্দীপন, আপনার জন্য হয়তো খুশিকারক কিছু প্রেডিকশন এখান থেকে বেরিয়ে আসলো না, কিন্তু আপনার জন্য যেটা পারফেক্ট এবং জেনুইন আপনার অ্যাজ পার ইয়োর চার্ট সেইটাই প্রেডিকশনের রূপে আপনার কাছে বেরিয়ে আসলো, এবং সেই ট্র্যাকে যদি হাঁটতে পারেন তাহলে আপনার জন্য সাকসেস কোথাও একটা অপেক্ষা করছে। এবং কর্কটে, ওর কর্কট লগ্ন, কর্কটে তোমার লগ্নপতি নিজস্ব, শরীর স্বাস্থ্য অনেক খারাপ থাকে, হ্যাঁ এটা খুব শরীর স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবে। আজকে আমরা বোর্ড অফ সেশন শুরু করব, আজকে আমরা ডিভিশনাল চার্টের যে গাণিতিক ব্যাখ্যা, অর্থাৎ ডিভিশনাল চার্ট একজনের আমরা বার করি, তা বিভিন্ন ডিভিশনাল চার্ট আছে, ডেক্কান আছে, ডি নমাংশ আছে, দশমাংশ আছে,
চতুর্ভিংশাংশ আছে, ত্রিশাংশ আছে, তো বিভিন্ন রকম চার্ট আছে। আমরা আজকে একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখব যে ডিভিশন চার্ট আমরা কিভাবে তৈরি করি। তো অনেকেরই প্রশ্ন থেকে যায়, আমরা চলে যাই বোর্ড ওয়ার্ক সেশনে, একেবারে মনোনিবেশ করি সেই দিকে। তাই আমরা আজকে একটা D1টাকে প্রথমে প্লট করে নিই, অর্থাৎ লগ্ন ছক, ধাতুচক্রের লগ্ন ছকে কি কি গ্রহগুলো কি অবস্থাতে আছে। তো অ্যাসেন্ডেন্ট আমার দেখতে পাচ্ছি আমি এখানে অ্যাসেন্ডেন্ট 23.26 এ, ধরো আমি এখানে ধরে নিচ্ছি জাতকের অ্যাসেন্ডেন্ট আছে এইখানে, অর্থাৎ এইখানে অ্যাসেন্ডেন্ট আছে, এর ডিগ্রি হচ্ছে লগ্ন আর কি, এখানে 23 ডিগ্রিতে বসে আছে। মিনিটটা আমি লিখছি না, মিনিটটা অতটা ভাইটাল এক্ষেত্রে নয়, তবু আমি লিখছি না মিনিটটা। তো রবি, রবি ধরে নিচ্ছি আমি এইখানে আছে 9 ডিগ্রি সান, রবি রবি এখানে 9 ডিগ্রিতে বসে আছে, 9 ডিগ্রিতে। চন্দ্র ধরে নিলাম আমি এখানে বসে আছে, চন্দ্র এখানে বসে আছে 12 ডিগ্রিতে। আমি মঙ্গল ধরে নিচ্ছি এইখানে বসে আছে, মঙ্গল মঙ্গল বসে আছে 29 ডিগ্রিতে। আমি মোটামুটি আর একটা প্ল্যানেট করে নিই যদি হয়, আর একটা একটু ভ্যারিয়েশন আনার জন্য আমি দেখে নিই। শনি ধরে নিলাম, শনি এখানে বসে আছে 11 ডিগ্রিতে। আমি এই কটা গ্রহ নিয়ে এক্সাম্পল দিচ্ছি, কি করে আমরা ডিভিশনাল চার্টের এক একটা চার্ট তৈরি করি, অর্থাৎ মানে অ্যাকচুয়ালি তৈরি হয়ে থাকে, ম্যাথামেটিক্যাল গাণিতিক ব্যাখ্যাটা কি সেইটা। আমরা জানি ডিভিশনাল চার্ট কি, আমরা আমাদের একটা রাশি নেয় 30 ডিগ্রি, একটা রাশি নেয় 30 ডিগ্রি ডিভিশনাল চার্টে। আমি যখন D3 আর ডেকান বার করবো, D3 এর জন্যই বলে, আমি 30 ডিগ্রিকে 3 দিয়ে ডিভাইড করি, তাহলে আমি 10 ডিগ্রি পেলাম, 10 ডিগ্রি পেলাম। অর্থাৎ একটা রাশিকে যদি আমি 3টে ভাগে ভাগ করি, এক একটা ভাগ পাচ্ছে 10 ডিগ্রি, এইটা মনে রাখবেন, এটা 1 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা জানি ডিভিশনাল চার্টে যেটা হয় কি, টোটাল আমাদের যে রাশি চক্র কত ডিগ্রি, 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি টোটাল রাশি চক্র, তাই তো? একেবারে আমরা একটা যে চক্র গুলো ধরি 360 ডিগ্রি, 30 ডিগ্রি করে এক একটা রাশি পায়, 12টা রাশি, 30 × 12 360 ডিগ্রি। এখন এই 360 ডিগ্রি আমি 3 দিয়ে ভাগ করি, কত আসছে, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এবার আমি এখান থেকে যদি ধরি 30, 30, 60, 30, 90, 30, 120, তাহলে এইখান থেকে আমার পুরো কিন্তু কমপ্লিট হলো একটা 120 ডিগ্রি, মানে একের পরে আমি ফিফথ হাউসের শুরুতে আমি 120 ডিগ্রি শেষ হচ্ছে। ঠিক সেভাবে এখান থেকে 1, 2, 3, 4 এইখানে 30, 30, 60, 30, 90, 30, 120, ঠিক এইখানে এত এই জায়গাটাতে আমার আর একটা 120 ডিগ্রি শেষ হচ্ছে। তাহলে 120, 120, 120, ঠিক সেরকম 120। তাহলে দেখুন এইখানে যখন যে ফার্স্ট 120টা যখন এন্ড হচ্ছে, সেই হাউসটা কি, ফিফথ হাউস। সেকেন্ড 120 ডিগ্রি এখানে কমপ্লিট হচ্ছে, সেটা কোন হাউস, নাইন্থ হাউস, অর্থাৎ 1, 5, 6, 7, 8, 9 কোথায় আসছে এগুলো, কোন পতি আমরা বলি, যে হাউসে যখন যে পতিগুলো থাকে তাকে আমরা কোন পতি বলি। তো এইখানে আমি দেখছি, দেখুন এবার আমি চলে আসি, তাহলে এই দুটো পয়েন্ট আমরা মনে রাখলাম, 30 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে 10 ডিগ্রি পাওয়া যায়, আর 360 কে 3 দিয়ে ভাগ করলে 120 ডিগ্রি পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা কোন সিকোয়েন্সে আমরা প্লট করব গ্রহ এবং লগ্নগুলো, তার জন্য একটু আলোচনা করি। D3তে আমি, D3তে লগ্নটা কোথায় আসবে, এটা অনেকে একটু কনফিউজ হয়ে যান, কারণ ডিভিশন চার্ট বাজারে কোনো বই নেই, অনেকে জানেন না, এটা আরো স্টাডি করতে হয়। আজকে আমি এর ম্যাথামেটিক্স বোঝাচ্ছি, মানে আমি কি D3 কেন আমরা দেখি, সেটা আমি বহুদিন বহুবার আলোচনা করেছিলাম, অন্য একদিন আলোচনা করবো, আমি এর গাণিতিক ব্যাখ্যাটা আলোচনা করছি। তাহলে লগ্ন এখানে 23 ডিগ্রি, 23 মানে কত, 23 মানে 10 ডিগ্রি, 10 ডিগ্রি আর 20 + 3 মানে থার্ডে আসছে, থার্ডে আসছে 20 ডিগ্রি মানে 10 ডিগ্রি, 10, 10, 10 তাহলে 10, 10, 20, 20 + 3 ডিগ্রি, 23 ডিগ্রি। এখানে দেখুন, এক যদি হয়, যদি আমার 10 ডিগ্রিতে কোন একটা গ্রহ বা লগ্ন থাকে, তাহলে D3তেও লগ্ন সেই রাশিতেই থাকবে। যদি 20 ডিগ্রিতে থাকে, তাহলে D3তে লগ্ন বা গ্রহ থাকবে ফিফথে, কারণ সেকেন্ড D3 সেকেন্ড পতি হচ্ছে D1 এর ফিফথ হাউস। D3 সেকেন্ড হাউস যদি আমরা বলি প্লট করার জন্য, সেটা হচ্ছে D3 সেকেন্ড হাউস যদি বলি, D1 এর ফিফথ হাউস। ঠিক সেরকম 20 + 30, 20 থেকে 30 ডিগ্রির মধ্যে কোনো থাকলে সেটা হয়ে যাবে 9th হাউসে।
সেই গ্রহ এবং লগ্ন ডি ওয়ানে যেখানে বসে আছে সেটাকে এক নম্বর ধরে। তাহলে দেখুন এখানে লগ্ন 23 ডিগ্রিতে আছে, কোথায় আছে? মেষে। আমি তাহলে এখানে চলে যাবো 9th, 10, 10, 20+3, তাহলে 9th লগ্ন হয়ে যাবে। ডি থ্রির লগ্ন চলে আসবে এইখানে, ডি থ্রির লগ্ন হয়ে যাবে। এই যে 1, 5, 9 মানে 1, 2, 3 10 ডিগ্রি 10 ডিগ্রি 10 ডিগ্রি 20+এর মধ্যে আসছে। ঠিক সেরকম ভাবে দেখুন রবি 9 ডিগ্রিতে আছে, 10 ডিগ্রির মধ্যে আছে। তাহলে রবি ডি ওয়ানে যে রাশিতে বসে আছে, তাহলে ডি থ্রিতে রবি সেই জায়গাতেই থাকবে। চলে আসি আমি চন্দ্রের কথায়। চন্দ্র 12 ডিগ্রি 10 ডিগ্রি এক্সিট করে যাচ্ছে, চন্দ্র এখানে আছে। তাহলে এখান থেকে চন্দ্র দ্বিতীয় হাউসে আসবে, অর্থাৎ 5th আসবে, দ্বিতীয় প্রতিপনের 5th হাউস। তাহলে এইখান থেকে চন্দ্র যদি 5th আসে তাহলে কি হবে? চন্দ্র যদি এখানে 1, 2, 3, 4, 5 তাহলে চন্দ্র এখানে চলে আসবে ডি থ্রিতে। ঠিক সেরকম ভাবে মঙ্গল 29 ডিগ্রি মানে চলে আসবে 9th, 1, 2, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অর্থাৎ মঙ্গল চলে আসবে এইখানে। এইভাবে আমরা প্লট করে থাকি। আজকের সময় নেই, বোঝা গেল আমরা বিভিন্ন চার্টেতে বর্গ ছকেতে যখন গ্রহ এবং লগ্ন প্লট করি তো একই হয় না কেন, চার্টগুলো একই হয় না কেন, তার ম্যাথামেটিক্যাল ইমপ্লিকেশন বা ব্যাখ্যা হলো এইটা। তো এইভাবেই বাকি অনুরূপ ভাবে বাকি চার্টগুলো হবে। সেখানে স্টুডেন্টদের প্রতি দায়িত্ব পালন করে তাদের সেই ডেডিকেশনের সাথে তাদের যে স্পিচ দিয়ে বোর্ড ওয়ার্কের মাধ্যমে শিক্ষা প্রদান করেন, ঠিক অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডেও তার সেই ছোঁয়াটা আমরা এখানে দেখতে পাই। এই অনুষ্ঠান সেই জন্য আরো বিশেষত্ব, তবে সেই বিশেষত্ব শুধু বিশেষত্ব করার জন্য নয়, সেটা কতটা কাজে লাগছে। অনেক জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে আগ্রহী বন্ধুরাও এই অনুষ্ঠান খুব অ্যাটেনশন দিয়ে ফলো করেন এবং স্যারের কাছে, স্যার নিজেই বললেন যে ডিভিশনাল চার্ট এই অ্যানালিসিসের জন্য কোনো মান্যতা সেই বই কিন্তু এই মুহূর্তে আমাদের হাতের কাছে নেই। সুখের খবর, আজকে আমার অনেক স্টুডেন্ট যারা পাস করে বেরিয়ে গেছে, মাস্টার্স ডিগ্রি করেছে, অর্থাৎ পিএইচডি করছে, আমার আন্ডারে পিএইচডি করছে অনেকে আছে এরকম, তো সেখানে তারা দু একজন দেখছি প্র্যাকটিস শুরু করছে ডিভিশনাল চার্ট তারা দেখছে, এটা ভালো লাগছে আমার। আমরা যেদিন বুঝতে পারবো সেই দিনই বোধ হয় ফুলফিলমেন্ট হবে তার এই প্যাশন ডেডিকেশন মিলেমিশে মানুষের পরিষেবা, যার স্বীকৃতি বিভিন্ন জায়গা থেকে রয়েছে। আমি আপনি সেই স্বীকৃতির লক্ষ্যে পৌঁছে যদি সেই সুযোগটা গ্রহণ করতে পারি তাহলেই বোধ হয় সাকসেস আলটিমেটলি। রাস্তা বিভিন্ন খোলা রয়েছে, স্যারের ওয়েবসাইট, ফোন নাম্বার, ফরচুনা কনসালটেন্সি সব সুযোগ রয়েছে, কালীঘাট ট্রাম ডিপোর পাশে। কিভাবে আপনি কেন গ্রহণ করবেন এবার আপনাকে ভাবতে হবে, কিন্তু এই মুহূর্তে যেহেতু সময় শেষ আমরা ডেফিনেটলি থামবো, নেক্সট এপিসোডে দেখা। ভালো থাকুন সবাই, নমস্কার। নমস্কার।